সকলে আমার সাথে পড়েন নাও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি اشرح لي صدري ويسر لي امري
احلل عقده من لساني يفقه قولي কাশীপুর ইউনিয়ন সাত নম্বর পশ্চিম দেওয়া আদর্শ নগর খাতামুন নবীন দারুল হক মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম অযোধ্যার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা আল্লাহর হযরত মাওলানা মুফতি আলামিন সাইফি সাহেব বিশেষ বক্তা বৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম আমার সম্মুখে সমবেত আজিজ তোলাবা দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন। আল্লাহ আমাদের দুনিয়ার ফেতনা ফাসাদ ঝামেলার থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক নসিব করেছেন। এই জন্য আমরা খুশি না বেজা রব্বুল ইজ্জাতের দরবারের সকলে আজমতের কণ্ঠে, মহাব্বতের কণ্ঠে, সুরক্ষাজনিত কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক ভলান্টিয়ার ভাইয়েরা আশেপাশে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বসায়া দেন, এদেরকে চুপ করায় দেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে চুপ করায় দেন, এদেরকে বসায় দেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা মাহফিল আসতে পেরে খুশি না বেজা? দুনিয়ার ভিতরে দুই ধরনের মানুষ আছে, কয় ধরনের মানুষ? এক ধরনের মানুষ গান পছন্দ করে, আর এক ধরনের মানুষ মাহফিল পছন্দ করে, কথা ঠিক কিনা? একই মায়ের পেটে দুই ভাই, একই পাতিলে খানা খায়, একজন নামাজ পছন্দ করে আর একজন নামাজ পছন্দ করে না, এমন আছে কিনা? একই মায়ের পেটের দুই ভাই, এক ভাই টুপি মাথায় ছাড়া থাকতে পারে না, আর এক ভাই টুপি দেখলে চান্দি গরম হয়ে যায়, এমন আছে কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ এক ধরনের নয়, দুনিয়ার সব মানুষ একই মাপের নয়। কেউ মাহফিল পছন্দ করে, কেউ আল্লাহর কোরআন পছন্দ করে, কেউ অপছন্দ করে। এটা পৃথিবীর শুরু থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও, কথা ঠিক কিনা বলে মুসলমান ভাইয়েরা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই রকমের দুই ধরনের মানুষ ছিল। হাদিস শরীফের ভিতর আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে 4,500 বার তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে, আবু জেহেল মুসলমান হয়েছে। তো বোঝা গেল কেউ যদি গোমরা হয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তাকে বুঝায়, সেই ব্যক্তি হেদায়াত পেতে পারে না, কথা ঠিক কিনা? আর খেলালে হাসি গোলামের বাচ্চা গোলাম, মক্কার ভিতরে তার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মানুষটা ছিল কালো, অন্তরটা ছিল ফর্সা। সুবহানাল্লাহ বলে বেলালে হাবশি জান্নাতি, আবু লেহাব তার চেহারা এত সুন্দর ছিল, আবু লেহাবের চেহারার কারণে তার নাম দেওয়া হয়েছে আবু লেহাব, মানে এতই সুন্দর ছিল, তার চেহারাটা আগুনের মতো ঝল ঝল করতো, এই জন্য তাকে আবু লেহাব বলা হইত। চেহারা সুন্দর যাবে কোথায়? কথা বলে আবু লেহাবের স্থান হবে কোথায়? জান্নাতে না জাহান্নামে?
মুসলমান ভাইরা আমার, তাহলে তোমরা গেল কারো চেহারা সুন্দর হয়নি সে জান্নাতে যাবে না, কারো সম্পদ বেশি হয়েছে সে জান্নাতে যাবে না, কেউ যদি ক্ষমতা ছিল হয় তখনই সে জান্নাতে যাবে না, কথা ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে একটা জিনিস ঠিক করতে হবে, ওই জিনিসটার নাম হলো কত, জিনিসটার নাম কি বলেন? হাদিস শরীফের অসুবিধা আছে, আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, ওয়া আজসামিকুম তোমাদের শরীরের গঠন আল্লাহ দেখেন না, তো আল্লাহ কি দেখেন? ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তর আমার মাওলা দেখে, সুবহানাল্লাহ বলে অন্তরটা ভালো মানুষটা ভালো, অন্তর যার খারাপ মানুষটা খারাপ, কথা ঠিক বললাম না ঠিক বললাম? ও মুসলমান ভাইরা অন্তর ভালো বানাইতে রাজি আছি তো আমরা, অন্তর যদি দাবি হয় তো ওই মানুষটা আপনার জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আর অন্তর যদি খারাপ হয় ওই মানুষটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। না উপযুক্ত বলে অবসর মানুষ হয়ে গেল আমার, অন্তর ভালো হইলে সে ভালো জিনিস বুঝে, কথা ঠিক কিনা? কিছুক্ষণ আগে বলেছিলাম এক ভাই নামাজ পড়তে ভালোবাসে আর এক ভাই বাসে না, একবার অন্তর ভালো আর একটা ভালো না, কথা ঠিক কিনা? এক ভাই সারা রাত মদের আড্ডায় পড়ে থাকে, মদ না খাইলে তার ভালো লাগে না, আর এক ভাই সারা রাত আল্লাহকে সেজদা না দিলে ভালো লাগে না, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন, আমার মাওলা পাককে যে ব্যক্তি চিনে না যে আল্লাহ নাকি দুনিয়ার সব কিছু সুন্দর করে বানাইছে, তো আল্লাহ এই ব্রডকাস্টটাকে সুন্দর করে বানায় নেই, নাস্তিকের কাজই তো হলো আল্লাহর ভুল দ্বারা, কথা ঠিক কিনা? কেন সুন্দর বানায় নেই ব্রডকাস্টটা, দেখতে বড় না ছোট, সেটার ফল ছোট, কথা ঠিক কিনা? সে চিন্তা করতেছে আল্লাহ নাকি সব কিছু সুন্দর করে বানিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আল্লাহর এই বানানটা ঠিক হয় নাই, এত বড় গাছের ভিতরে এত ছোট ছোট ফল দিয়েছে, এটা যুক্তিযুক্ত নয়, এটা কি যুক্ত নয়? পরে একটা আওয়াজ আসেন না, এই আওয়াজটা বন্ধ করে আগে আর একটা অবসর মানে হয়ে যাবার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে, পরে যে আওয়াজটা দিচ্ছে আগে আওয়াজটা ভালো ছিল, বক্সের আওয়াজটা কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। নাস্তিক চিন্তা করতেছে খেতের ভিতরে তরমুজ গাছ, ছোট ছোট গাছের ভিতরে বিশাল বিশাল ফল, কথা ঠিক কিনা? এখন চিন্তা করতেছে খেতের ভিতরে তরমুজ গাছের ছোট গাছে বড় ফল, আর বড় গাছে কি আল্লাহ বাগানটা ঠিক মতো বানায় নেই, ঘটনা করবে ও একদিন ওই বট গাছের নিচে শুয়ে আছে, কোন গাছের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে আছে অবসর ভেড়ার ঘুমানোর পরে হঠাৎ করে গাছের থেকে তার গায়ের উপরে ওই বট গাছের প্রায় একটা ফল পড়েছে, পড়ার সাথে সাথে সে লাফ দিয়ে জাগ্রত হয়ে বসে গিয়েছে, বসে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বট গাছে ছোট ফল দিয়ে আল্লাহ ভালো করছে, কথা ঠিক কিনা? যদি আল্লাহ বট গাছের মতো গাছের ভিতরে বড় তরমুজের মতো ফল দিত তাহলে আমার গায়ে পড়ার সাথে সাথে আমি কি হয়ে যেতাম? কথাটি আমার জীবনটা শেষ হয়ে যেত, কথা ঠিক কিনা? এই কায়নাতকে সুন্দরভাবে সাজিয়েছেন কে? অবসর মন হয় কথাগুলো
বোঝার চেষ্টা করবে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম। আল্লাহ বান্দাকে দয়া করতে পছন্দ করে। মুসলমান আল্লাহর দয়ায় জীবিত আছি, আল্লাহ দয়ায় আমরা আজকেও কথা বলতে পারতেছি, কথা ঠিক কিনা? আমি যে কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছি, এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মাহুল বায়ান, তোমাদের কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? এই জন্য কাকে এই জমানের দ্বারা ডাকবো? আমরা একটু আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকতে আপনাদের ভয় লাগে? এই জবান কে দিয়েছে? যতদিন এই জবান থাকবে কার গুণগান গাইব? যতদিন থাকব দুনিয়ায় গাইব তোমার গান, আল্লাহ গাইব তোমার গান। কার গান গাব? তুমি অসীম নাম তো সচিন, তুমি যতদিন থাকব দুনিয়ায় গাইব তোমার গান, আল্লাহ গাইব তোমার গান। কথা ঠিক কিনা? আল্লাহ দয়ালু, আল্লাহ আমাকে বোবা বানাইতে পারতেন, আল্লাহ বোবা না বানাই আমাকে একটা জবান ওলা মানুষ বানাইছেন, কথা ঠিক কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আপনাদের পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বলেন? সূরাটার নাম কি? আর এই সূরা তেলাওয়াত করার সাথে সাথে মানুষ নামটাও জেনে ফেলে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আল্লাহর কোরআনে সৌন্দর্য হইলে সূরা আর রহমান, সুবহানাল্লাহ বলেন, সূরা আর রহমান সুন্দর কিনা বলেন? অনেক আম পাবলিক যখন আমরা তারাবির নামাজ পড়াই, সূরা আর রহমান তেলাওয়াত করলে বলে, হুজুর আজকে একটা সূরা আমার কাছে খুব পছন্দ হয়েছে, হুজুর এই এই সূরার ভিতর একটা আয়াত বারবার তেলাওয়াত করেছেন, আয়াতটা জানি কি বলে কিনা বলে? তা আমরা বলি ফাবিয়াই কি আলাই রব্বি কুমাত গাজিবান, ওই বান্দ বলে যে হুজুর হ্যাঁ এই এই আয়াতের কথাই বলি, কথা ঠিক কিনা? এই সূরা হচ্ছে কোরআন কারীমের সৌন্দর্য, সুবহানাল্লাহ বলেন। অবসলমান ভাইয়ারা, এই সূরাকে আল্লাহ কেন নাযিল করলেন? যেই কারণে এই সূরাটা নাযিল করেছেন সেই কারণটাকে আরবি পরিভাষায় শানে নুজুল বলা হয়। কি নুজুল বলা হয়? কোন হাদিস কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হইলে সেটাকে শানে নুজুল বলা হয়। আর কোরআনুল কারীম কোন কারণে অবতীর্ণ হইলে সেটাকে শানে নুজুল বলা হয়। মনে থাকবে তো, কোন হাদিস কোন পরিপ্রেক্ষিতে আসলে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সেটাকে শানে উরুদ বলা হয়, আর আয়াত কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলে তাকে কি বলা হয়? শানে নুজুল, শানে নুজুল বলা হয়। ও মুসলমান ভাইয়েরা, এই সূরা শানে নুজুল হল আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে আরবের মুশরিকদের দাওয়াত দিচ্ছেন, ও আরবের মানুষরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। ও আরবের মুশরিকরা কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া এই মূর্তিকে পূজা করে তোমরা বড় বেঈমানি করেছো, তোমরা নাফরমানি করেছো, আল্লাহর অবাধ্যতা করেছো। কাবা শরীফের মূর্তির পূজা ছাড়ো, আমার আল্লাহর ইবাদত করো, সুবহানাল্লাহ বলে। এবাদত কর্ম কার? এবাদত হবে কার? কিছু চাইতে হইলে যাব কার কাছে? নাকি বাবার কাছে? দেওয়ার মালিক কে? নাকি ল্যাংড়া বাবার কাছে? আপনারা রাগ করতেছেন?
ল্যাম্পটা বাবা কিছু দিতে পারে না। দেওয়ার মালিক কে জোরে বলেন নির্যাতন শুরু করে দিলেন। শুধু নির্যাতন নয়, এমন নির্যাতন করেছে যে নির্যাতনের বর্ণনা শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বর্তমানে কিছু ভণ্ড বীর আছে, তাদের সামনে গেলে তাদের গায়ের থেকে দুর্গন্ধ আসে, কথা ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলে থাকি, নাম দিছে আতরানি, গায়ের থেকে আসে পায়খানার গন্ধ, দুর্গন্ধ, নাউজুবিল্লাহ বলে আতরানি নাম দিলে কাজ হবে? বোঝার চেষ্টা করবেন, মোহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের ভিতরে মশা মশা হারাম ছিল, মাছি মশা হারাম ছিল, ওই শরীরের ভিতরে কাফেররা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পাথরে জর্জরিত হয়ে আপনার আমার প্রিয় নবীর শরীরটা ক্ষত বিখ্যাত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে রক্তের ফোঁটা টপ টপ করে বের হচ্ছে। কাফেররা হাসি তামাশা করে, এই মক্কার জমিনের ধুলাগুলো আপনার নবীর শরীরের ভিতরে ছিটায় দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিছে এমনটাই নয়, মোহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকেও কষ্ট দিছে। কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহকে যতই তারা কষ্ট দেয়, সাহাবাদেরকে যতই কষ্ট দেয়, ততই তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে না, সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মুসলমানের আখলাক, মুসলমানের সাথে খারাপ ব্যবহার করলে মুসলমান তার সাথে খারাপ ব্যবহার। রহমানের গোলাম হইল ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে যখন চলে তারা নরম কদমে চলে, সুবহানাল্লাহ বলে। রহমানের গোলাম হইল ওই সমস্ত আল্লাহর বান্দা, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন অজ্ঞরা মূর্খরা নাফরমানরা তাদেরকে গালি গালাজ করে, তাদেরকে কটূক্তি করে, তখন তারা তাদেরকে সালাম আর শান্তির বাণী শোনায় দেয়, সুবহানাল্লাহ বলে। ইমাম সাহেবকে গালি দিলে ইমাম সাহেব কি পাল্টা উত্তরে গালি দেয় না, তার জন্য দোয়া করে, হে আল্লাহ যেই মানুষটা না বুঝে আমার শত্রুতা করে আল্লাহ তাকে আমার বন্ধু বানাইয়া দেন, বলে কি না? কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। তো আরবের কাফেররা আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ও মুহাম্মদ তুমি এতদিন আমাদেরকে বল না যে এক আল্লাহর ইবাদত করো, ভাই আল্লাহর ইবাদত করো, এখন দেখা যায় তুমি আমার রহমানের গোলামের কথা বলতেছো, রহমানের ইবাদত করতেও বলতেছো, তোমার খোদা কয়জন? নাউজুবিল্লাহ বলে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, রহমান যেই কথা আল্লাহ সেই কথা, কথা ঠিক কিনা? কিন্তু আরবের কাফেরদের এটা জানা ছিল না, ওরা মনে করেছে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে একাধিক খোদা মানতে বারণ করে, এখন দেখা যায় মোহাম্মদ রাসূলুল্লাহ এতদিন আল্লাহর জন্য ইবাদত করতে বলতো, এখন তার খোদা আরেকজন নাম
আছে তার নাম হইলো রহমান, নাউজুবিল্লাহ বলেন। এত ছোট ঘটনা শুনাইলে আপনারা বুঝতে পারবেন। কয়েকজন কামিল্লা এক এলাকায় কাজ করতে গিয়েছে, কি করতে গিয়েছে, কাজের চাপ এত বেশি বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তাদের ভিতরে একজনকে প্রতিনিধি বানাইয়া দেশে পাঠিয়ে দিয়েছে, যে যার যার বাড়িতে কিছু কিছু টাকা পাঠিয়ে দিল, টাকাগুলো বাড়িতে গিয়ে পৌঁছাইয়া দিল। ও মুসলমান ভাইরা আমার, একজন কামিল্লা দেশে গেছে, গিয়ে আর একজন কামিল্লার মায়ের কাছে বলতেছে, আপনার ছেলে আমাকে 20 টাকা দিছে, আমার কাছে ভাঙতি নাই, ভাঙতি কইরা আপনাকে দিব, ভাঙতি কইরা আপনাকে কি করবো, কিছু করব ভাঙতি করে ওই কামিল্লার মায়ের হাতে 20 টাকা হাতে দিয়ে বলতেছে, নেন এই 20 টাকা, নেন এই কি 20 টাকা। কামিল্লার মায়ের তো খুব রাগান্বিত হয়ে গেল, কেমন কথা, আমার ছেলে তোমাকে 20 টাকা পাঠাইল আর তুমি আমাকে 20 টাকা দিল, মনে হয়েছে আমার ছেলের কত হাজার টাকা দিয়ে তুমি মাইরে খাইছো। আপনার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই কামিল্লা কয় হাজার টাকা মাইরে খাইছে? 20 টাকা যেই কথা, 20 টাকাও ওই বৃদ্ধ মহিলার জানা থাকার না থাকার কারণে তার ভিতরে গন্ডগোল লাগছে, কথা ঠিক কিনা? আরবের কাফেররাও ওটা যেই কথা, আল্লাহ যেই কথা, রহমান সেই কথা, তাদের জানা না থাকার কারণে তারা জিজ্ঞাসা করছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মানি রহমান, ও মুহাম্মদ, রহমান আবার কে? আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাবে একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরাটার নাম হইল আর রহমান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজটা ডিসকাস করতেছে, এই দুইটা আওয়াজের সময় ছিল, বাহিরের আওয়াজ ছিল না, খুব সুন্দর লাগছিল আওয়াজটা, বয়ান করতে প্রথম যখন আওয়াজ বয়ান শুরু করেছে, এটা কেস করেছে, একটা আওয়াজ এদিকে আছে। ও মুসলমান ভাইয়ের আওয়াজ, মুসলমান ভাইয়ের আওয়াজ, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন, আপনাদের কষ্ট হয়। কাবেররা জিজ্ঞাসা করেছে, মানে রহমান ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রহমান আবার কে? রহমানের পরিচয় আমরা জানতে চাই। আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন, সূরাটার নাম হইল আর রহমান। সুবহানাল্লাহ বলেন, এই সূরা নাযিল করে আল্লাহ রহমানের পরিচয় দিয়েছে। রহমান মানে হইল দয়ালু, যিনি দয়া করতে জানেন, দয়ার কোন বিনিময়ে তিনি চান না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে বানাইয়া বড় দয়া করেছেন কিনা, আল্লাহ যত দয়া আমাদেরকে করেছে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তার ভিতরে সবচেয়ে বড় দয়া কোনটা বলতে পারেন? আল্লাহ রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জন্য সূর্যের ব্যবস্থা করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আমি রহমান, আমার দয়ার প্রথম দয়া হলো আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছি, আল্লাহ এই কথা বলছেন। তো আল্লাহ কি বললেন, এটা আমাদের একটু গভীর দিলে বুঝতে হবে। আল্লাহ আর রহমান বলে একটা শব্দ বলেছেন, শব্দটা হইল আল্লাহ আল কোরআন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি রহমান, আমি তোমাদেরকে দয়া করেছি, আমার দয়ার ভিতরে সর্বপ্রথম দয়া হলো আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলে, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলে, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ মানুষ আগে বানিয়েছে না কোরআন আগে শিক্ষা দিয়েছে? আপনারা একটু বুঝে বলছেন, আপনারা শিক্ষিত সমাজ, কোরআন আগে আল্লাহ শিক্ষা দিয়েছেন না মানুষ আগে বানিয়েছেন? আপনারা আবার প্রশ্ন বুঝেন নাই, প্রশ্ন বুঝানোর জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমি আগে জন্মগ্রহণ করেছি না আমি কোরআনের হাফেজ আগে হয়েছি? জন্মগ্রহণ করেছি, আমি আগে জন্মগ্রহণ করেছি, তারপরে আমি কি হয়েছি?
হয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহ সুরার ভিতরে বললেন এটা, তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি তারপরে মানুষ বানিয়েছি, বিষয়টা বিপরীত মনে হয়নি হয় না? আল্লাহ এখানে মানুষ সৃষ্টি করার কথা যে বলেছে, আল্লাহ এখানে জন্মগত মানুষের কথা বলেন নাই, আল্লাহ এখানে গুণগত মানুষের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে আমি শুনেছি, বলেছি মানুষ কয় প্রকার, মানুষ কয় প্রকার জয় বলে, একটা হইল জন্মগত মানুষ আর একটা হইল গুণগত মানুষ। আবু জেহেল ছিল জন্মগত মানুষ, এই জন্য গুণ অর্জন না করার কারণে ও জাহান্নামী, আর বেলালে হাবশী কালো মানুষ হওয়া সত্ত্বেও গুণের মানুষ ছিল, এই জন্য তার স্থান হবে কোথায় বলে জান্নাত। অবসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কোরআন পড়ে কল্পিত মানুষ হতে চাও তাহলে তোমরা আমার জান্নাতি বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, আপনাদেরকে উদাহরণ না দিলে বিষয়টা শুনবেন না, পৃথিবীর ভিতরে চারটা রাষ্ট্র আছে, কয়টা রাষ্ট্র? চারটা, ইউরোপ আমেরিকার চারটা রাষ্ট্র আছে যে জায়গায় পুরুষে পুরুষে বিবাহ করা বৈধ, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ, এই আইনটা সেই দেশের পার্লামেন্টের ভিতরে জারি হয়েছে, সেই দেশের সংসদ ভবনে যারা মেম্বার আছেন, পার্লামেন্ট মেম্বার আছেন, তাদের প্রস্তাবে এই আইন সে দেশে জারি হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই বাংলাদেশের মানুষ বেশি শিক্ষিত না ইউরোপের মানুষ বেশি শিক্ষিত? ইউরোপের মানুষ বেশি শিক্ষিত, সে দেশের পার্লামেন্টের মেম্বার যারা, তারা এমএ পাস, ডক্টরেট, তাদের বিসিএস ক্যাডার সকলই, কিন্তু এত বড় বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও তারা এমন একটা আইন পাস করলো যে আইনটা পশুও গ্রহণ করে না, কথা ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর পশু কিভাবে গ্রহণ করে না? বিষয়টা বুঝলাম না, ভাগ্যের মাসে দেখবেন যে কুকুর আর এক কুকুরের পিছনে দৌড়ায়, আপনারা কেউ দেখছেন এক কুকুর অপর পুরুষ কুকুরের সাথে যৌন চাহিদা মিলায় না? যৌন চাহিদা মিটানোর জন্য কোন পুরুষ কুকুরকে ব্যবহার করে না? তো দুনিয়ার ভিতরে যারা মানুষ হয়, এক মানুষ তার যৌন চাহিদা মিটানোর জন্য অন্য পুরুষকে ব্যবহার করে, তারা পশুর দিকে নিকৃষ্ট, কথা ঠিক কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তাদের কাছে কি শিক্ষা নাই? তারা তো পৃথিবীর ভিতরে সর্ববৃহত্তর শিক্ষার অধিকারী, তারা তো, তাদের কাছে তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, তাদের কাছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও কোন জিনিস না থাকার কারণে তারা পশুর মতো আচরণ করলো, পশুর মতো আইন পাস করলো, তাদের কাছে আল্লাহর কোরআন না থাকার কারণে, কথা ঠিক কিনা? অবসলমান ভাইয়েরা, আমার কথাগুলো দিন দিয়ে বুঝবেন, ব্রাজিলের ভিতরে একটা পার্ক তৈরি হয়েছে, এই পার্কের ভিতরে কোন মানুষ ঢুকতে হইলে তার উলঙ্গ হয়ে ঢুকতে হয়, এটা কোন মানুষের খাসলাস না পশুর খাসলাস? পশুর। আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, পার্ক যারা তৈরি করছে তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত মানুষ হয়ে মানুষকে উলঙ্গ হয়ে পার্কের ভিতরে ঢুকাচ্ছে, এই জানোয়ারের খাসলাস তারা কোন কারণে গ্রহণ করেছে? আল্লাহর কোরআন না থাকার কারণে, কোরআনের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে, কথা ঠিক কিনা? অবসম্মান ভাইয়েরা, কিছুদিন আগে আমেরিকার ভিতরে, আমেরিকার উত্তর পূর্ব দেশের ভিতরে একটা এলাকার মেয়র বানানো হয়েছে একটা ছাগলকে, আপনারা দেখেছেন কিনা বলতে পারি না, এখান থেকে 10 থেকে 12 দিন আগে পেপারের ভিতরে এই খবরটা আসছে, ছাগলকে তারা কি বানিয়েছে বলেন? নিজেদের দেশের প্রতিনিধি বানিয়েছে ছাগলকে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা ছাগলকে নিজেদের ইমাম বানায়, নিজেদের নেতা বানায়, তারা কি সত্যিকারের মানুষ না পশু? পশু। ও মুসলমান ভাইরা আমার, তাদের জ্ঞান গরিমা কি কম? আজান হচ্ছে, আজানের জবাবটা দিয়ে দেই, তারপরে আবার আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তুমি কোথায় যাচ্ছ?
বৃদ্ধ বলতেছে আমি তার দাও বন্ধে কাছের নানু তুবিকে এই আখের বোস্তা এই আখের গাম্ভীর আমি হাতিয়া দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বলে যার জন্য হাতিয়া নিয়ে যাচ্ছে সে কি করেছে ওই বোঝা বহন করেছে। কাছের নানু তুমি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার যখন নিকটে চলে আসলে তিনি চিন্তা করেছেন ছাত্ররা যদি দেখে ফেলে তাহলে বলবেন হুজুর আপনি বোঝা কেন বহন করলেন, তখন এই বৃদ্ধ বড় লজ্জা পেয়ে যাবে। কাছের নানু তুমি রহমতুল্লাহ বলছিল বাবা আমার একটা কাজ আছে আপনি একটু কষ্ট করে বোঝাটা মাদ্রাসায় নিয়ে যান। কাছের নানু তুমি রহমতুল্লাহ মাদ্রাসায় ঢুকে সাত সুতরা হয়ে নিজের কামরার ভিতরে বসে গেলেন। ওই বৃদ্ধ গিয়ে লোকজনের কাছে জিজ্ঞাসা করছে কাসেম নানু তুমি কোন ভাই, কাসেম নানু তুমি কে, তার রুম কোনটা। সকলে দেখায় দিল কাসেম নানু তুমি হইল ওই, তার রুমটা হলো ওই জায়গাটা। বৃদ্ধ এবার রুমের কাছে চলে গেলেন, রুমের কাছে গিয়ে তাকায় দেখতেছেন তার বোঝাটা যিনি বহন করেছিলেন তিনি ওই রুমের ভিতরে বসে আছেন। খুব আনন্দ লাগলো। এবার বৃদ্ধ খেপে গেলেন আর বলতেছেন ও মৌলবী আখের বস্তা মাথায় নিয়ে আখ খাওয়ার বড় লিপসা লালসা তোমার হয়েছে, এই জন্য কাসেম নামে তুমি সেজে তুমি এখানে বসে আছো। তো কাসেম নামে তুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও বৃদ্ধ শোনো আমি কাসেম নামে তুমি। তখন তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন তিনি কাসেম নামে তুমি, যেনার মাথার ভিতরে তিনি কি করেছেন এই বোঝা দিয়েছিলেন কথা ঠিক কি না কি বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার এত বড় একজন ভারতবর্ষের বিখ্যাত আল্লাহর নবী হয়ে একজন সাধারণ মানুষের বোঝাটা মাথায় নিয়েছেন কোন গুণে আপনারা বলেন, আল্লাহর কোরআনের গুণে কথা ঠিক কি না বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে, আল্লাহর কোরআনের সাথে যদি মানুষটা সম্পর্ক হয় ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা তার জান্নাতি সোনার মানুষ হয়ে যায়, কথা ঠিক কি না। ও মুসলমান ভাইরা কোরআন যখন এই দুনিয়ার ভিতরে ছিল না তখন আরবের জাহিলিয়াতের মানুষগুলোর অবস্থা কেমন ছিল ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আরবের একজন জাহিলিয়াতের ব্যক্তি তার নাম হইল তাহিয়াতুল কলবি, তিনি তখন সাহাবী হন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ও গো আপনার রাসূল আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হই আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাদিস শুনিয়ে দিলেন ও তাহিয়াতুল কলবি আল ইসলাম ইয়ানহাদু মা কানা ক্বাবলা, ইসলাম পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে ইসলাম যদি গ্রহণ করো জাহিলিয়াতের যুগে যত অপকর্ম করেছ আল্লাহ সমস্ত অপকর্ম কি করবেন। জাহিলিয়াতুল কলবি এবার ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর রাসূল আপনি আমার পাপাচারের কথা আপনি জানেন না, আপনি যদি আমার পাপাচারের কথা জানতেন তাহলে আপনি জীবনে কখনো বলতেন না ও দাঁড়িয়ে করবি তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হয়ে গেলেন যে দাঁড়িয়ে করবি তুমি এমন কি গুনাহ করেছো তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মনে করছো। দাঁড়িয়ে করবি চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন ও গো আল্লাহর রাসূল জাহিলিয়াতের যুগে আমি একে একে চারটা কন্যা জীবিত দাফন করেছি না উযুবিল্লাহ বলেন ও গো আল্লাহর রাসূল পঞ্চম নাম্বার কন্যা সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে আছে তখন আমার জানা ছিল না স্ত্রীর গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান, আমি সফরে চলে যাই আর স্ত্রীকে বলেছিলাম আমার স্ত্রী যদি ছেলে সন্তান হয় জীবিত রাইখ যদি মেয়ে সন্তান হয় বাচ্চাটাকে জীবন্ত পুঁতে রাইখ নাউজুবিল্লাহ বলে অবশ্য কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান ভাইরা আমার আমি তিন মিনিটের ভিতরে কথা শেষ করছি। ও মুসলমান ভাইরা আমার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সফরের ভিতরে যখন আছি আমার স্ত্রী আমার কাছে একটা চিঠি বানাইলেন
ওগো স্বামী তোমার একটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমার একটা মেয়ে সন্তান হয়েছিল। কি সন্তান? মেয়ে সন্তান হয়েছিল, কিন্তু আমার স্বামী এই সন্তানটাকে, আমার স্ত্রী এই সন্তানটাকে বাঁচায় রাখার জন্য সে আমার কাছে মিথ্যা কথা বলেছিল। আমি 3 বছর পরে বা তার থেকে কম বেশি কিছুদিন পরে আমি বাড়িতে এসে দেখতেছি ফুট ফুটে সুন্দরী একটা মেয়ে আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। সুবহানাল্লাহ, অবসরলার বেলার দাহিয়াতুল কলবি বলতেছে, বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আমার অন্তরটা বড় গলে গেল। আমি চিন্তা করলাম এই বাচ্চাটাকে আর মারবো না। বাচ্চাটার নাম ছিল জামিলা, তার চেহারাটাও অত্যন্ত সুন্দরী ছিল। এই সুন্দরী ছোট বাচ্চা যখন বাবাকে বাবা বলে ডাকে, কোনো পাশান্ত বাবাও ওই বাচ্চাটাকে হত্যা করতে পারে না, কথা ঠিক কিনা? দাহিয়া দুর্গম বিবাহ কৃষ্ণ আল্লাহ রসুল, আমি যখন এই আরবের কাফেরদের কাছে যাওয়া আশা করতেছি, কাফেররা আমাকে বলতেছে দাহিয়াতুল কলবি তুমি তো বড়, তুমি তো তুমি তো অপমানিত, তুমি তো সমাজের কাছে ঘৃণিত, তুমি তো সমাজের কাছে লাঞ্ছিত, কেন তোমার কন্যা সন্তান হয়েছে? তো দাহিয়াতুল কলবি বলতেছেন আমি সামাজিক কারণে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমি আমার এই কন্যা সন্তানটাকে